স্টেপ আপ WBCS সকল অ্যাসপিরেন্টসদের জন্য নিয়ে এসেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ। চলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেনগুলো দেখে নি। ইন্টারন্যাশনাল ডে অবজারভেশন, October 9 ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্ডিয়ান ফরেন সার্ভিস ডে। ওয়ার্ল্ড পোস্ট ডে কবে পালন করা হয়? উত্তর, 9th অক্টোবর। এই দিনটির এই বছরের থিম হল পোস্ট ফর প্ল্যানেট। IRDA সেলিব্রেটস সাইবার জাগরুকতা দিবস। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে 2022 অবজার্ভড অন 10th অক্টোবর। ইকোনমি, দ্য গ্রস ডাইরেক্ট ট্যাক্স কালেকশনস হ্যাজ ইনক্রিজড বাই ওভার 23% টু 8,98,000 crore রুপিস ইন দ্য কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার অ্যাজ কম্পেয়ার্ড টু লাস্ট ইয়ার। টাইটেলড এডুকেশন 4.0 রিপোর্ট, দ্য রিপোর্ট এক্সপ্লেন্স হাউ টেকনোলজি ক্যান অ্যাড্রেস লার্নিং গ্যাপস অ্যান্ড মেক এডুকেশন অ্যাক্সেসিবল টু অল। রেডবুল ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন ওয়াজ ডিক্লেয়ার্ড ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আফটার উইনিং আ ড্রামাটিক রেইন শর্টেন্ড জাপানিজ গ্র্যান্ড প্রিক্স। ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি হ্যাজ লঞ্চড দ্য মেড ইন ইন্ডিয়া ক্যামেরা ড্রোন নেমড ড্রোনি উইথ অ্যাডভান্সড ফিচার্স ম্যানুফ্যাকচার্ড বাই গারুদা অ্যারোস্পেস। ওয়াকারো ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর, অজয় দেবগন। সম্প্রতি সাইবার অ্যাটাকের শিকার হল অস্ট্রেলিয়ার কোন টেলিকম কোম্পানি? উত্তর, অপটাস। SBI জেনারেল ইন্স্যুরেন্স এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কে নিযুক্ত হলেন? উত্তর, কিশোর কুমার পলুদাসু। সম্প্রতি বুর্কিনা ফাসোর রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হলেন? উত্তর, ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে। ভারতের প্রথম প্রতিটি জেলায় কমপক্ষে 75টি অমৃত সরোবর তৈরি করল কোন রাজ্য? উত্তর, জম্মু কাশ্মীর। গালফ ওয়েল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর, ক্রিকেটার স্মৃতি মান্ধানা। মুলায়ম সিং যাদব পাশে সেবে। মুলায়ম সিং যাদব দা সমাজবাদী পার্টি অর SP ফাউন্ডার অ্যান্ড ফর্মার চিফ মিনিস্টার অব উত্তরপ্রদেশ পাসড অ্যাওয়ে ইন গুরুগ্রাম। নোটস, নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স 2022 বেন এস ভেরনানকে, ডগলাস W ডায়মন্ড অ্যান্ড ফিলিপ এইচ ডি ভিক রিসিভড সেভারিয়া রিক্স ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস 2022। অ্যাট আ গ্লান্স, ইসরোস চন্দ্রায়ন 2 স্পেকট্রোমিটার ম্যাপস অ্যাবান্ডান্স অব সোডিয়াম অন মুন ফর ফার্স্ট টাইম। দ্য অস্ট্রেলিয়া ইন্ডিয়া রিলেশনশিপ ইজ অ্যাট এ হাই পয়েন্ট আন্ডারপিনড বাই দ্য কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যানাউন্সড বাই প্রাইম মিনিস্টার মরিসন অ্যান্ড মোদি ইন জুন 2020। আজকের ভিডিওটিকে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। তোমাদের আজকের প্রশ্ন, 25th ওয়ার্ল্ড টাইটেল ইন কুয়ালালামপুর কে জিতলেন? প্রত্যেকে কমেন্ট বক্সে নিজেদের উত্তর জানাবে। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।